সুইজারল্যান্ডকে হারিয়ে কাতার বিশ্বকাপের দ্বিতীয় দল হিসেবে ১৬ জায়গা করে নিল এবারের আসরের অন্যতম ফেভারিট দল ব্রাজিল। ইঞ্জুরির কারণে মাঠে নামা হয়নি নেইমারের। ব্রাজিলিয়ান এই সুপারস্টারকে ছাড়াই খেলতে নেমেছিলেন ভিনিসিয়াস ও রিসার্লিসনরা, তৈরি করেছে বেশ কয়েকটি দারুণ আক্রমণ। সুইজারল্যান্ডের জমাট রক্ষণ দেয়ালকে ভেঙে বিরতির পর দিয়ে ডেডলক ভাঙলেন ভিনিসিয়াস। যদিও অফসাইডের কারণে বাতিল করা হয় গোলটি, তবে শেষ মুহূর্তে গোল করেন কাসিমিরো। ইঞ্জুরির কারণে মাঠের বাইরে থাকা নেইমার এই জয়ের পর দলের সতীর্থকে অভিনন্দন জানিয়েছে। ম্যাচের পর টুইটারে কাসিমিরোকে নিয়ে পোস্ট দেন নেইমার। সেখানে তিনি লিখেছেন, দীর্ঘ সময় ধরেই কাসিমিরো নিজেকে বিশ্বের সেরা মিডফিল্ডার হিসেবে নিজেকে প্রমাণ করে আছে। এর আগে ম্যাচ শেষে সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকা কাসিমিরো বলেন, শেষ ১৬ নিশ্চিত করাই ছিল প্রথম উদ্দেশ্য। এই আসর শুরু হওয়ার আগে থেকে জানতাম আমাদের এই গ্রুপ অনেক কঠিন। প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে খেলা অনেক কঠিন ছিল, তারা জানতো কীভাবে খেলতে হয়, কীভাবে সামলাতে হয়। ঠিক তেমনি আজও জানতাম এই ম্যাচটাতেও কঠিন হবে। যদিও আমাদের প্রথম উদ্দেশ্য ছিল কোয়ালিফাই করা, এই কঠিন গ্রুপ থেকে কোয়ালিফাই করা খুবই গুরুত্বপূর্ণ ছিল।